নমস্কার, আমি তন্ময় মণ্ডল। আজকে খুব স্পেশাল একটা দিন, আজকে ভিডিওটা করছি খুবই আনন্দের ভিডিও, আজকে খুবই ভালো লাগছে ভিডিওটা করতে। কারণ যে আমরা শুটিং করলাম যে মিউজিক ভিডিওটা, সবাই জানেন যে দুর্গে দুর্গে দুর্গতিন আসেনি, সেই মিউজিক ভিডিওর দিন বিশ্বজিৎ ভাই যে গানটা গেয়েছে, খুব কাছের একজন মানুষ, খুব কাছের ভাই আমার, অনেক হেল্প করেছি তার জন্য দাদা হয়ে, তো ও আমাকে একটা গিফট দিল। কি গিফট সেটা দেখিয়ে দিই, এইটা পুজোর স্পেশাল গিফট, সেদিনে আমাকে দিয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল, এটা ভালোবেসে গ্রহণ করেছিলাম, খুবই ভালো লাগছে। আর এরকমই ভালোবাসা দিয়ে যেও। আর এই গিফটটার দাম কত সেটা বিচার করা যাবে না, এই গিফটটা যে ভালোবেসে দিয়েছে এটা আমার কাছে অনেক। আমাকে যারা ভালোবাসেন তারা কিন্তু সত্যিকারেরই ভালোবাসেন। আর কথা দিলাম বিশ্বজিৎ ভাইকে যে এই গিফটটা পরে আমি পুজোতে বেরোবো, কথা দিলাম, আর ফটো তুলে তোমাকে পাঠাবো। তো খুবই ভালো লাগছে আমাকে যে গিফটটা দিয়েছেন। ভাই হয় আমার, খুব ভালো গায় এবং আগামী দিনে খুব অনেক বড় হবে, টিটিএমই সাথে আছে, আর গিফটটা পেয়ে আমি খুব খুশি পার্সোনালি। আর আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর এটুকুই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গিফটটা পেয়ে আমি খুবই খুশি। অনেক ভালোবাসার মানুষ আছেন আমাকে যে ভালোবাসেন, আমার আদর্শকে মেনে চলেন, আমি যেভাবে কথা বলি আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, লাইক করেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনে এই সব গিফটগুলোই কিন্তু আমাকে প্রেরণা যোগাবে আরও ভালো কাজ করার। আমি দাদা, সে ভাই, ভাই আমাকে যে গিফটটা দিয়েছে আমি তো না করতে পারি না, ভালোবেসে দিয়েছে। আমি বলেছি না, ভালোবাসার ভিখারি আমি, আমাকে যদি ভালোবেসে কেউ কিছু দেয় আমি গ্রহণ করে নেব। কী জিনিসটা দিল সেটা আমার কাছে মেন ব্যাপার নেই, আমাকে যদি একটা ভালোবেসে একটা যদি একটা খাতাও দেয়, একটা পেনও দেয়, পেনটার দাম হয়তো বেশি নয় কিন্তু ভালোবেসে দিয়েছে, সেটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। আর কেউ যদি আমাকে ভালো না বাসে তার মুখ পর্যন্ত আমি দেখি না, সবাই জানেন আমি যাকে ভালোবাসি তাকে জান দিই ভালোবাসি, যাকে ভালোবাসি না তার মুখ পর্যন্ত দেখি না, তার জন্য কিছু করিও না। তো এটাই হচ্ছে ব্যাপার, ভালোবাসাটা আমি চাই এবং ভালোবাসার ভিখারি আমি। তো ভালোবেসে যে বিশ্বজিৎ ভাই আমাকে গিফটটা দিয়েছে খুবই ভালো লাগছে, এবং আগামী দিনে আমি তাকে রিটার্ন গিফট দেব এবং দিয়েওছি। মিউজিক ভিডিওটা খুব হিট করেছে, মিউজিক ভিডিওটা খুব ভালো বলেছে সবাই, তো চেষ্টা করবো আরও ভালো কিছু করার, আরও সাপোর্ট করার, এবং বিশ্বজিৎ ভাই অনেক উপরে উঠুক, আরও ভালোভাবে কাজ করুক। ওদের ওর একটা চ্যানেল আছে, আর জে বিশ্বজিৎ এন্টারটেনমেন্ট, যেখানে আমাদের মিউজিক ভিডিওটা আছে, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আর পুজো ভালো করে কাটান, আর এই পাঞ্জাবিটা পরে পুজোতে ঘুরতে যাব, সেটারও একটা ব্লগ করব, পুজোতে ঘুরছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।